চালাবো হচ্ছে এইটা, এটা হলো 4V FI ABS। এখন আমি অন্য কারো কাছ থেকে দেখি, এই যে পাইছি রে পাইছি পাইছি, শুভ ভাইয়ের বাইক থেকে মোটামুটি নিয়ে যেতে পারছি হচ্ছে একটা তেনা, তেনা মানে ন্যাকড়া, ন্যাকড়া মানে মাইক্রোফাইবার। এন্ড এটা ছাড়া অসম্ভব ছিল হলো এই বাইকে উঠাটা। ও হ্যাঁ ভাইয়া, কী অবস্থা, ভালো আছেন? যে পরিমাণ ধুলা পড়ছিল মানে পুরাই দুর্বিষহ অবস্থা। বাইক ফেরিতে আসছেন? যান ভাইয়া দেখেন, বাইক ফেরির কাস্টমার আসছেন। এমনি একটু চালাইতেছি এদিকে, চলেন আমরা 4V FI ABS চালাই। 4V FI ABS, 4V FI ABS এর ব্যাপারটা হলো, এটা নিয়ে আমি গবেষণা খুব কম করছি। গবেষণা কম করার পিছনে কারণ হচ্ছে, বলতেছি দাঁড়ান এখান থেকে একটু বের হয়ে নেই। আজকে এই বাইকটা একটু আগে আমার চালাইতে হয়েছে কোনো একটা কারণে, বেশ কিছুক্ষণ একটু চালাইছেন বাইকটা। আমি একটু দেখতেছি যে আসলে FI ABS কীরকম কী করলো। অ্যান্ড এর আগে তো আমি চালাইছিলাম হচ্ছে কার্বোরেটরটা। কার্বোরেটরটার এক্সপিরিয়েন্স আমার যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আমার একটু পরপর ক্যামেরা মুছতে হবে আজকে। যথেষ্ট পরিমাণ ভালো ছিল কার্বোরেটরের এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি এই জন্য একটা কিনে ওইটা সেল করার পরে বুঝতে পারছি যে আসলে ওইটা আমার ভুল ডিসিশন ছিল। অ্যান্ড দেন আবার আমি কার্বোরেটর ABSটা কিনছিলাম। কিন্তু FI ABSটা আসার পরে যেটা প্রবলেমটা হয়েছে, এটার প্রাইসটা আসলে বেশ হাই, মানে 2,70,000 এরকম কোনো একটা প্রাইস। আমার প্রাইসটা এক্সাক্ট খেয়াল নাই, আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন বা TVS-এর ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারেন, TVS বাংলাদেশের, যে বাংলাদেশে এখন কত চলতেছে। অ্যান্ড আমাদের দেশে 4V বা 2V-র পরে, 2V-ও কিন্তু বেশ হট একটা আইটেম ছিল, মানে অনেক বেশি পাওয়ারের মধ্যে অল্প দামে একটা ভালো ডিলওয়ালা বাইক ছিল হচ্ছে 2V। অ্যান্ড দেন আসলো হচ্ছে 4V। আর 4V বাংলাদেশের মার্কেটে যে কী পরিমাণ প্রভাব ফেলছে এটা তো আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু 4V FI যখন করলো, X-Connect পর্যন্ত ঠিক ছিল, X-Connect-এর যে ABSটা ওইটা হলো 2,08,000 ছিল ওইটার অফিসিয়াল প্রাইস। আমি যখন কিনি আমি আবার একটু ডিসকাউন্টও পাইছিলাম, 4,000 টাকার মতো ডিসকাউন্ট পাইছিলাম। তাহলে 2,04,000 অ্যান্ড 2,04,000-এর বাইকটা রেজিস্ট্রেশন করতে লাগতো 14,000 থেকে 16,000 টাকা। তার মানে কত, 2,20,000-এর মধ্যে মোটামুটি কিন্তু কমপ্লিট 4V একটা, আপনি 4V ABS-এর মালিক, কার্বোরেটর ABS। তো ওই কারণে এই বাইকটা বেশ মার্কেট পেয়ে গেছে, কারণ এরকম পাওয়ারফুল একটা মেশিন। অ্যান্ড সত্যি কথা কি, অনেক ছাপড়ি টাপড়ি তারাও চালানো শুরু করছে। অ্যান্ড অন্যান্য বাইকাররা কী চিন্তা করলো যে আসলে এই বাইকটা তো ছাপড়িদের বাইক, এই বাইকটা তো যারা চালায় তারা অনেক রাফ চালায়, এই বাইকটা মানে কেনা যাবে না, এরকম অনেকে এরকম ধারণা করা শুরু করলো। অ্যান্ড দেন আমি যখন কিনলাম আমি দেখলাম যে না, বাইকটা তো আসলে ভালো। তারপরে আমার সাথে অনেকের দেখা হয়েছে রাস্তাঘাটে যারা হচ্ছে 4V ওই কার্বোরেটর বা X-Connect যেটা আর কি, ওইটা কিনছে এবং বলছে ভাই আপনার ভিডিও দেখে আমার খুব ভালো লাগতো। এই ব্যাপারগুলো যে অনেক অফিসের লোকজন, অফিসিয়াল লোকজন বা অনেক শান্তশিষ্ট লোকজন যারা আস্তে ধীরে বাইক চালায় তারাও এই বাইকটা পছন্দ করা শুরু করলো। কিন্তু প্রবলেমটা হলো এই বাইকটা আসার পর, এই বাইকটা যখন বাংলাদেশে ঢুকলো তখন অলরেডি 4V 200 ইন্ডিয়াতে মোটামুটি পপুলার। অ্যান্ড তারপরে হচ্ছে সিসি লিমিটের একটা ব্যাপার স্যাপার চলে গেলো, এই জন্য সবার একটা ধারণা হলো কিনলে 200-ই কিনবো। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে এই বাইকটার প্রাইস অনেক বেশি কার্বোরেটরের চেয়ে, এটা FI দিয়ে প্রাইসটা অনেক বাড়ায় ফেলছে। অ্যান্ড এটার মধ্যে কিছু ফিচার অ্যাড করছে, যেমন এটার মধ্যে যে মুড আছে এখানে আমার ডান হাতে দেখেন, এই মুডে চাপ দিলে হচ্ছে চলার সময়, হ্যাঁ রেইন মুড, আরবান মুড, তারপরে স্পোর্টস মুড, এগুলো আছে। স্পোর্টসের যে মুডটা এটা হলো সবচেয়ে পাওয়ারফুল মুড, মানে সবগুলা পাওয়ারই, যত পাওয়ার আছে এটার প্রত্যেকটা একদম চালু থাকে। রেইন মুডে হয়তো স্পিড কম উঠবে, আরবান মুডে হয়তো ABS ভালো কাজ করবে, এরকম কিছু ব্যাপার স্যাপার হয়তো আছে। আমি সামনে যখন আরও চালাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এগুলো নিয়ে কথা বলতেছি কারণ হচ্ছে আমার একটা এই বাইক কিনে চালানোর একটু ইচ্ছা জাগছে। একটু ওরে এটা নাকি আমার রাস্তা না, আসলে ঠিকই বলছে এটা আমার রাস্তা না, বাট আমি রং সাইড দিয়ে চলতেছি। সরি সরি ভাই, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন আপনাকে আমি সরি বললাম যে আমি এসে আপনার রাস্তা খেয়ে দিয়ে যাচ্ছিলাম। আসলে রাস্তা এমন ভাঙ্গা ভাই, উপায় নাই, মানে যেখানে একটু ভালো চেষ্টা করি ওদিক দিয়ে একটু পার হওয়ার। যেখানে ছিলাম, এই বাইকটার প্রাইস যখন অনেক বেশিতে আসলো তখন এই বাইকটা আসলে মানুষ কেনা অতটা পছন্দ করতেছে না, মানে এই বাইকটা আসলে এই বাইকটা মার্কেটে দেখা যায় খুব কম। বাট বাইকটার মধ্যে আছে অনেক কিছুই আছে যেগুলো ভালো, যেমন এটার এক্সজস্ট পাইপের সাউন্ডটা অনেক সুন্দর, অ্যান্ড স্মুথনেস অনেক ভালো। ইন্ডিয়ান অন্যান্য যে বাইকগুলো বাংলাদেশে আছে ওইগুলোর মধ্যে অতটা স্মুথনেস নাই, বাট এটার স্মুথনেস অনেক ভালো, ব্রেকিং অনেক বেশি ভালো করছে। তবে এর আগে একটা বাইক আমার হাতে পড়ছিল, ওইটার ব্রেকিং আবার খুব একটা ভালো ছিল না, বাট এইটার ব্রেকিং অনেক ভালো। অ্যান্ড ক্লাচ ব্রেক দুইটাই অ্যাডজাস্টেবল দিছে, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপনার বারে বারে কেবল থেকে বা তার থেকে অ্যাডজাস্ট করতে হবে না। পাতার বাড়ি খাইছি রে, বাইকের দিকে দেখতে যায় পাতার বাড়ি খাইছি। তবে আপগ্রেড করে নাই লুকিং গ্লাস, সেই গতানুগতিক চওড়াই আছে, আর মোটামুটি বাইক সেমি। আর এটার একটা কালারই বাংলাদেশে আসছে, এই জিনিসটা খুব খারাপ করছে। বাকবাকি কালারগুলো বাংলাদেশে দেওয়া উচিত, বাংলাদেশে আমরা এমনিই ঠকি অনেক কিছুতে, এই কালার নিয়েও যদি এইভাবে ঠকায় ভাই তাহলে তো সমস্যা। মানে FI
আচ্ছা অন্য 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 আরও ব্যাপারে আসি, ও 200 এ যেটা বলতেছিলাম, বলতে যাই থেমে গেলাম ওই সময়, যে 200 এর জন্য আমরা অনেকেই অপেক্ষা করতেছি, বিশেষ করে আমি অপেক্ষা করতেছিলাম যে 200 আসলে হয়তো 200 কিনবো। ভাই কেমন বাইক? জোস বাইকটা আজকে কিনছে, এখন ফটোশ্যুট করতে যাইতেছে, বাইক ফেরিতে উঠে যাবে বাইকটা। চেক, যেটা বলতেছি আপনাদের, 200 এর সিটটা হলো স্প্লিট সিট, এটার সিটটা হলো একটা সিটের মধ্যেই দুজন বসতে হয়, এরকম কিছু ব্যাপার আছে। বাট তারপরে এটা সাইলেন্সার পাইপ ভালো করছে, এটা আমার ভালো লাগছে, সামনের সাসপেনশন অ্যান্ড সব কিছুই বলতে গেলে আগেরটার সাথে মিলে, কিন্তু একটা এফআই দিয়ে প্রাইস যে এত হাই করে ফেলবে ভাই, মানে এটা একটু আমার কাছে বাড়াবাড়ি লাগছে। তবে বর্তমানে সব বাইকের দামই বাড়ছে, আমরা কার্বোরেটর আগে কম দামে দেখছি তো ওইটার সাথে অভ্যস্ত ছিলাম, তো কার্বোরেটরের দামও বাড়ছে, ওই তুলনায় যদি এটা চিন্তা করেন। হ্যালো হ্যালো, কি একটা অবস্থা হয়েছে কি বলবো আপনাদেরকে, আসলে মানে এমন একটা অবস্থা হয়েছে যে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো। লাস্ট যখন সবাইয়ের সাথে কথা বলে কি যেন বলতেছিলাম, আমি বলতে পারি না আসলে, আমি জাস্ট একটু চেক করে দেখলাম যে 200 সাথে তুলনা দিতেছিলাম। আচ্ছা যাই হোক, এটার হেডলাইট অনেকটা 200 মতোই করছে, একই সেম, আর নতুনটা থেকে এটা এতটুকুই পার্থক্য দেখলে বোঝা যায়, আর কালার পার্থক্য বাংলাদেশে যেহেতু অন্যান্য কালারগুলো আসে নাই। অ্যান্ড ওভারঅল আমার বাইকটা চালা মোটামুটি ভাল লাগতেছে, এখনও পর্যন্ত বেশ এনজয় করতেছি, অ্যান্ড মোটামুটি একটা ডিসিশান আছে এরকম যে একটা বাইক আমি কিনবো, এর মধ্যে ওরে এগুলো এত টাইট ক্যান, অ্যান্ড কিনে আপনাদের সাথে বাকবাকি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। কারণ একটা বাইক যদি আমার নিজের না থাকে, মানে আমার নিজের না হয়, তাহলে ওই বাইকটা সম্পর্কে অল্প চালায় না আসলে ভালো মন্দ তেমন কিছু বলা যায় না। আমি হুট করে একটু চালাইলাম, বললাম যে হ্যাঁ এটা স্মুথ এই সেই, মানে যতটুকু আমার লাগবে, কিন্তু লং টাইম না চালাইলে না ওই বাইকের অনেক কিছু আপনি নিজেই জানবেন না, সেটা অন্য মানুষের সাথে কীভাবে শেয়ার করবেন বলেন। ঠিক ওরকম এটা আজকে চালায় ভালো লাগতেছে, এর আগে আমি সেম আরেকটা বাইক চালাইছিলাম, ওইটা যেমন সামনের ব্রেক ধরতো না, তারপরে ক্লাচের অ্যাডজাস্টমেন্ট ওকে ছিল না, অ্যান্ড ইঞ্জিন অতটা স্মুথ ছিল না, সব কিছু মিলায় একটু উল্টাপাল্টা ছিল। বাট এই বাইকটা অনেকটাই নতুনের মতো আছে, এই কারণে বাইকটা ভালো লাগছে, মানে এখন মনে হইতেছে যে ওকে 4V FIABS খারাপ করে নাই। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে 4V FIABS এর কোনো ওইরকম ভিডিও আমার কাছে নাই, মানে অথেন্টিক ভিডিও যেটাকে বলে ওরকম আমি দিতে পারি নাই, কারণ আমি চালাইছি অল্প অল্প, এন অল্প চালাই অল্প অল্প এক্সপিরিয়েন্স নিজেই নিছি, এই জন্য ওইভাবে বড় সড়ো করে কোনো কিছু শেয়ার করি নাই। অ্যান্ড সত্যি কথা, বাইকটা মার্কেটে ওইভাবে যে এটা আসছে এটা ওইভাবে বুঝাই যাইতেছে না, মানে আগের 4V এই যে দেখেন এখানেও একটা দেখা যাইতেছে, অ্যাভেলেবেল দেখা যায়, কিন্তু এই 4V অ্যাভেলেবেল দেখাও যায় না। এবং কেউ কাউকে যদি জিজ্ঞেস করা হয় কোন 4V কিনবে, সে বলে যে কার্বোরেটর ABS কিনবে, কিন্তু এইটার ব্যাপারে FIR ব্যাপারে কেউ কিছু বলেই না। এখন দেখি যদি আমি কিনতে পারি তাহলে হয়তো আর একটু ভালো আইডিয়া আপনাদেরকে দিতে পারবো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, দোয়া রাখবেন যাতে একটা বাইক আমিও কিনতে পারি। অ্যান্ড সত্যি কথা আমি বেশ এনজয় করতেছি, মানে রাইডটা আমার কাছে অনেক ফান লাগতেছে, অনেকদিন তো অনেক বাইক চালাইলাম, বিভিন্ন রকম বাইকে তো চালাইতে হয়। অ্যান্ড 4V প্রতি আমার সত্যি কথা একটা দুর্বলতা আছে, কারণ আগের যে 4V ওইটাও আমি যখন লং ট্রিপে নিয়ে যেতাম আমি একটা কথাই বলতাম যে একজন আর দুইজন বাইকে চড়ে যখন কোথাও যাবেন, ধরেন ঢাকা থেকে চিটাগাং বা শ্রীমঙ্গল চলে গেলেন, যাওয়ার পরে আপনার মনে হবে আপনি হয়তো বাসে আসছেন, এতটা রিল্যাক্স লাগবে যে অন্য কেউ বাস চালাইছে আপনি বসেছিলেন। তো ঠিক ওরকম এটাও তো সিটিং পজিশন অ্যান্ড সব কিছু ওই রকমই আছে, বাট ফিলটা একদম মানে ওইটাই দিতেছে, জাস্ট ইঞ্জিনটা একটু স্মুথ লাগতেছে আমার কাছে আগেরটা থেকে। তো সেখানে প্রাইসের ব্যাপারে লাস্টে আমি একটা কথাই বলবো, ডলারের দাম বাড়ছে অবশ্যই, জিনিসপত্র সব কিছুর দাম বাড়ছে, কিন্তু এখন যদি অন্যান্য বাইকের সাথে আপনি তুলনা দিতে যান, আমি কি ব্র্যান্ডের নাম বলবো, যাই হোক ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে আসলে এটার কোনো কম্পিটিটর নাই, যদি কোনো জাপানি ব্র্যান্ডের অরিজিন জাপান যেগুলো যেমন ইয়ামাহা সুজুকি বা হোন্ডা এগুলার কোনো বাইকের সাথে তুলনা দিতে যান, তাহলে এই বাইকের সেগমেন্টে আসলে তুলনা দেওয়ার মতো ওরকম কোনো বাইক আমার মনে হয় নাই যেটার সাথে আমি তুলনা দিতে পারবো। এই জন্য 4V তুলনা শুধুমাত্র 4V, এটাকে অন্য বাইকের সাথে তুলনা দিয়েন না। অ্যান্ড এটার ব্যালেন্স আমার কাছে আগেরটার চেয়ে একটু ভালো লাগতেছে, তারপরেও যখনই 4V চালাবেন কেউ 80 উপরে স্পিড উঠায়েন না যেই রাস্তাই হোক, কারণ এই জায়গায় একটু ফাপর আছে 80 উপরে স্পিড, আর যদি বৃষ্টি টিষ্টি থাকে তাহলে ব্রেকিংয়ে একটু কনফিডেন্ট ল্যাক করে। তবে এইটার টায়ার আমার কাছে কেন যেন আগেরটার চেয়ে একটু ভালো লাগতেছে, হয়তো বা এটা একটু ভালো সার্ভিসই দিবে আমাদেরকে, বাকি আল্লাহর ইচ্ছা। যাক তাহলে আমি আবার ফেরত যেতেছি, বাইকটা একটু পাইছিলাম, একটু চালাইলাম, একটু বাইকটা সম্পর্কে আইডিয়া নিলাম, অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করার ট্রাই করলাম, অ্যান্ড কথা দিলাম বেঁচে থাকলে সামনে এরকম একটা বাইক আমি কিনবো এবং আপনাদের সাথে আরেকটু বৃহৎ আকৃতির এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এক্সপিরিয়েন্সটা একটু বড়, মানে নিজে কিনে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করার ট্রাই করবো। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিই, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো ভালো এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ।
Chill Pro. Check the mic and make sure it sound right, boy.